আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, আরো কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। এদিকে সারা দেশে 228 প্লাটুন বিজিবি মোতায়েন। জানিয়ে দেব দমন নিপীড়নে আন্দোলন দমানো যাবে না, রিজভী আহমেদের ঘোষণা। অন্যদিকে বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। আরো জানাবো অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে 6 বাসে আগুন, বন্ধ দূরপাল্লার যান চলাচল। এদিকে আগুন দিতে এলে পিটিয়ে ঠান্ডা করে দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, ইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আরো কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে আরো কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। তাদের নির্বাচনের তফসিল ঘিরেই এখন সব প্রস্তুতির দলটির তফসিল ঠেকাতে করণীয় ঠিক করতে সিনিয়র নেতাদের পরামর্শ দিচ্ছে হাইকমান্ড। দ্বিতীয় দফার অবরোধ শেষ হলে একদিন বিরতি দিয়ে ফের দুদিন অবরোধ বা হরতাল কর্মসূচির কথা ভাবছে দলটি। এরপর আরো দুদিন শুক্র ও শনিবার বিরতি দিয়ে টানা 3 দিন অথবা 5 দিন কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন নেতারা। আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। নীতি নির্ধারকদের মতে তফসিল ঘোষণার তারিখ জানার চেষ্টা করেছেন তারা, সে অনুযায়ী কর্মসূচি আসবে। যেদিন তফসিল ঘোষণা করা হবে তার আগের কয়েকদিন দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তৃণমূলের মতামত নেওয়া হয়েছে, তারাও আরো কঠোর কর্মসূচি চান। দেশব্যাপী একই সঙ্গে অবরোধ হরতাল কর্মসূচির প্রস্তাব রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, আবারও কর্ম সূচি দেওয়া হবে, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি আসবে। হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন উপেক্ষা করে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। সরকার একতরফা নির্বাচনের যতই চেষ্টা করুক এবার আর তা হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত। সারা দেশে 228 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার 6 নভেম্বর সকালে এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল 6টা থেকে বিএনপি ও জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 48 ঘন্টার অবরোধ চলছে। মঙ্গলবার সকাল 6টায় এই কর্মসূচি শেষ হবে। এই অবরোধ শুরুর আগেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 12 ঘন্টায় অন্তত 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। 48 ঘন্টা অবরোধের প্রথম দিন শনিবার রাত থেকে রোববার রাত 11টা পর্যন্ত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 19টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীতে 20,000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দমন নিপীড়নে আন্দোলন থামানো যাবে না, হুঁশিয়ারি রিজভীর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দমন নিপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না, বরং নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা তত বেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আসছে। বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন সোমবার সকাল 7:30টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধকালে এসব কথা বলেন রিজভী। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। রিজভী আরো বলেন, পরিষ্কারভাবে বলছি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বে আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে, এবার অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবোল তাবোল বলছেন, কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতি সন্নিকটে। জানা গেছে বিএনপি নেতাকর্মীরা সকাল 7:30টার দিকে খিলগাঁও তালতলা পল্লিমার সংসদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খিলগাঁও থানার সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ, প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, মামলা ও গ্রেপ্তার অভিযানে বিএনপি নেতাদের একটি অংশ কারাগারে, আরেকটি অংশ আত্মগোপনে। দলটিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতি নির্ধারকেরা বলছেন, আওয়ামী লীগের এই নীতির সমালোচনা হলেও তারা এতে কোনো কান দেবেন না, এমনকি বিদেশি কারো চেষ্টা, চাপ কিংবা অনুরোধও আমলে নেবেন। বিএনপিকে এই অবস্থায় রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, বিএনপির অবরোধ কর্মসূচি অনেকটাই সন্ধ্যার কিছু যানবাহন পোড়ানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির সক্ষমতা আরো কমে যাবে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, কূটনীতিকদের দৌড়ঝাঁপ পর্দার আড়ালে। পত্রিকাটি বলছে, রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ আয়োজনের লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক ও তৎপরতা শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকরা দফায় দফায় নিজের মধ্যে পরামর্শ করছেন, এর পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে স্পর্শকাতর বিবেচনায় জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে চলমান উদ্যোগ নিয়ে কোনো আলোচনাই হয়নি। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ছয় বাছে আগুন, বন্ধ দূরপাল্লার যানবাহন। বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার 6 নভেম্বর সকালে রাজধানীর মেরাদিয়াতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। গত রাত একটা থেকে এখন পর্যন্ত সারাদেশে ছয়টি গাড়ি পোড়ানোর ঘটনা জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকার খিলগাঁও, প্রস্তকলা, বাংলাদেশ ব্যাংকের পাশে এবং মুগদা এলাকায় অগ্নিকাণ্ড চালিয়েছে দুর্বৃত্তরা। এদিন স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে কম বাস চলাচল করতে দেখা গেছে, ফলে অফিসগামী কিংবা জরুরি কাজে যারা বের হয়েছেন তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছুটা যানবাহন বেড়েছে। সকাল 9টা নাগাদ রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। অবরোধের সমর্থনে রাজধানীতে ছোটখাটো মিছিল করতে দেখা গেছে। বাস স্টপেজ ও সড়কের মোড়ে মোড়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে অবরোধ প্রতিরোধে সকালে শাহবাগে ছাত্রলীগ অবস্থান ও মিছিল করেছে। আগুন দিতে এলে পিটিয়ে ঠান্ডা করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। অবরোধের নামে বাস ট্রাকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করলে গজারির লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেন। রোববার 5 নভেম্বর রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত সড়ক পরিবহন মালিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বাসায় কেউ চুরি করতে গেলে আপনারা জোর করে তাকে ধরার চেষ্টা করেন, যদি কোনো ডাকাত আসে তাকে প্রতিহত করার চেষ্টা করেন, তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কি? তিনি বলেন, নিজেকে বাঁচানোর অধিকার তো আপনাদের রয়েছে, এটা আইনেও স্বীকৃত। আপনাদের কাছে গজারির লাঠি আছে, পিটিয়ে ঠান্ডা করে দেন, আপনার রুটি রুজির জায়গাটা আপনার সামনে পুড়িয়ে দেবে আর আপনি বসে থাকবেন। তিনি আরো বলেন, কোনো গাড়িতে আগুন লাগলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে, এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। 2014-15 সালে পরিবহন খাতকে স্বাভাবিক রাখার জন্য পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চিন্তা করবেন না, সেই সময় প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং এবারও যে কোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেবেন, যোগ করেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, ইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। রোববার 5 নভেম্বর সামাজিক মাধ্যম এক্স, সাবেক টুইটার, শেয়ার করা এক টুইটে এই নিন্দা জানান। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করে। এর আগে রোববার এক্স, সাবেক টুইটার হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে 8,000-এর বেশি বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানায় জোসেফ বোরেল। একই সঙ্গে সবার ক্ষেত্রেই যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় পুলিশের। এতে এক পুলিশ সদস্য এবং যুব দলের এক নেতা নিহত হন আর সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।